এই শীতে যদি বিয়া না হয় দেখবেন কোন দিন দিন দেয় মরে রইছি এই ইন্দুরের পুতে কইল কি রে ওইটা কাহর পিন্ধে এই যেবে ঘুমটা দে ওইটার লগে থাকলে বেরা গরম লাগে রাইত হুনুন মিস্ত্রি সাহেব বেরা হাসি পইরা গেছে গা তো আমার বাড়ির মেলা কাজ বাহি আছে এগুলা আইনে শীতের মধ্যে হারবাই ঠিক আছে চাচা আনে চিন্তা করুন না যায় এটা কয়েকদিনে কইরা হারবা মিস্ত্রি মেলা দি অন টেহার বিষয়টা যদি একটু দেখতাম আরে বা ফুটে হা পয়সার কথা কওকে টেহা পয়সার কথা হলে এবে শীতের দিন আরো শীত বেশি লাগে তুমি এক কাম হরো বাপু এই ভাড়া দিয়ে একটা রুম তুলবা গেন্দার লাগিয়া আর ওই ভাড়া দিয়ে তোর ভাই একটা আমার লাগিয়া বুড়া বয়সী তো আরাম হইরা থাকবারছে হাই উহু গো কি শীত লাগতাছে আর শীত লাগতো না কে হিতানে বইতানে তোর বউ নাই ওই যে বরসটা কি গুদগুতা উমমাতে তাহে লগে বউ আছে বিশটা কম্বল রহমান কাজ করে বিয়া হরম হরম কইয়া তিনটা শীত গেল গা এই শীত আমি আর বউ সারা বাঁচতাম না আব্বারে যায় মানে আমি কইতাছি বিয়া হরাই দিল লাগবো আমারে তাহলে চাচা নিট বলো না ঘুরুন আমি কালকাতা কাজ শুরু করবা হা হাইসা বাবা আম তাছি আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম বাবা ভালাই আছো আসি ভালাই তো চাচা আমিন ডাকো আমিন ডাকো দেখতেছি না কয়দিন ধরে কয়দিন আগে দেখলাম মন মরা রইছে আপা আপা এই বোন কথা আছে গেন্দা কি কইবা কও শীত আই পড়ছে রাইত বেড়া শীত লাগে ওরে বাপু রে শীত আইছে তুমি শীতের কাহর সর কিনা লইয়াও কাহর সর দেখি আরাম দিনও তো শীত করে না রাইত বেড়া শীত লাগে চাচা আনাগর কি লেপ কম্বল নাই ছোট বের শীত করে আরে বেটা কি কইতাছো না কইতাছো আমার কি অতটাই আহাল পড়ছে লেপ তো শোকে টাঙ্গা ভরা হ্যাঁ আমি না আমি কিন্তু বুঝছি আহারে বেটা এটা না বুঝার কি আছে গেন্দা তুমি যায় না রাইত ওই টাঙ্গর থেকে লেপ তো শোক নামাইয়া কর দিও উজা লেপ তো সুখ দেখি আরাম এত বড় বিছনা মাতে এই মুড়া কাট দিলে শীত করে ওই মুড়া কাট দিলে শীত করে এল্লা উম্বাজে নাকি আহা গোবাজান এগুলো কি কইতাছে না কইতাছে তোমার এল্লা উম্বাজে না তুমি তোমার ছোট ভাইরে লগে লইয়া রাখো আরে না ওরে নেতা হন যাইতো না রাইতো ওই ল্যাপটপ মারে নাগা ওসম শীত আরো বেশি লাগে দেখো সে কারবার ডা গেন্দার আহ না আমি তোমার লাগে কি হারবাম কওছে ওই যে বড় সর আব্বা বড় সর হারাইছে রাইতো বলে বেড়া উম্বাজে আমি এবিদের শীতে এল্লা মরতে আছি কি হারাইছে ভালো মতো ভাঙ্গা এখন নাহলে বুঝবো নাই বুড়া হয়ে গেছে না চাচা শুরু ভাইটা ভাগ লয়ে গেছে কি কইতাছে এগুলা গেন্দা তোমার কি হইছে তুমি খালি রাগে ছুট পড়তাছো কে শোল তো তোমার দাদা ততাই আছে দেখান তো সেন না তোরা আসলে তো ততাই আছে না হ ওর ভেতরে তো গরমই ভিতরটা আমার ঠান্ডা জমে গেছে ওই যে গেরা ফোন দিছে ওই যে পরশ হ্যালো পরশ হ হুইতারুছ ও তোর গরম লাগতেছে না আমি তো এবিতে শীতে বড় হয়ে গেলাম গা আপা তো কিছু বুঝতাছে না আব্বার লগে থাকো আচ্ছা দে দেহি কি কিনছে গেন্দাটা শুনিছে হ্যাঁ বাবা পরশ ও তুমি কি জ্যাকেট কিনছ আঙ্গুর গেন্দা লাগে জ্যাকেট আইনা দিও তো শীত বলে হরে বেড়া হা আর জ্যাকেট না দেন কিছু সাঁতার মাথা বুঝে না ওইটা কাহর পিন্ধে এই যেবে ঘুমটা দে ওইটার লগে থাকলে বেড়া গরম লাগে রাইতো এই ইন্দুরের পুতে কইল কি রে চাচা এলা বুঝুন না বিয়ে হরার চাইতেছে তু হ্যাঁ ওই রেবা শর্মা কইল কি চক্ষু মধ্যে লজ্জা শরম বলতে নাই হবে না এই শীতে তোর বিয়ে হবে না বিয়ে হরতাম না মারাইছুন বিয়া আমি হরাম আমার বাহে হরবো বিয়া আরে ছোট ভাই তুমি এটা কি কইলা এই বুড়া বয়সে তোমার বাহে বিয়া হরবো আরে বেটা তুমি এত সাথে গেন্দা তো খারাপ কইছে না এই বুড়া বয়সে আমার তো উমের দরকার আনে বুড়া বয়সে উমের দরকার আমার গেন্দা বয়সে উমের দরকার নাই আমার এই ঘরবাড়ি লাগতো না আমার বিয়ার ব্যবস্থা করুন আরে গেন্দা তোর কি মাথা তা তোর ছিড়া গেছে গা এই মাসের সামনে এবো হইরা বেশর মানলানা বিয়ার কথা কইতাছ এই শীত আমি হরি আগামী শীত তোর হরাই দো চাচা এই আনগর বিয়া হাঙ্গের কথা আমার হুনার মনে হইতেছে আমার শরম করতেছে আমি বলো আনুন আমি কাইলে কাজ ধরবাম বুঝছো না জায়গা ওরে বাপু তুমি খার হয়ে রইছো কে বেশ শর্মার লাহা না যাও গা এক ঘন্টা হুনই এই শীত না তোর বয়স হোক বয়স হইলে আমি দেখতে হই না বিয়া হরাইবাম এত ব্যস্ত হইস না বেশ শর্মার লাহা মাইর সামনে কই হালাইস না ইজ্জত আছে আমার আমি এত কিছু বুঝি না এই শীতে যদি বিয়া না হরাই দেখবান কোন দিন দিন দেয় মরে রইছি ওরে শালার বেটা এলা তো বিস্তাত মুতো সহনাই বিয়া হরবার সাথে বিত্তে মারাম একটা বেশ শর্মার নাম জানছে ওহ নাই বলে বিয়া হরবো গেলি ইনতে।